প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ঢাকা কারওয়ান বাজার থেকে, হাঁস মুরগি বাজার থেকে প্রিয় দর্শক আপনাদেরকে দেশি হাঁসের আপডেটটা জানাবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করুন। তো চলুন আমরা দেখি যে হাঁস কত করে বিক্রি করছিল। আর প্রিয় দর্শক, ভিডিওটা একবারে শেষ পর্যন্ত থাকবেন, এটা আমার অনুরোধ থাকবে। যেহেতু শীতের সিজন, গ্রামের দেশি হাঁস বর্তমান বাজারে কত করে বিক্রি করছিল। প্রিয় দর্শক, আপনারা অনেকে আছেন কবুতরও বাসা বাড়িতে নিতে চান, যে দেখুন হিউজ পরিমাণে, প্রচুর পরিমাণে কবুতর। আর কবুতরের দামটা কিন্তু একবারে সস্তা, আপনারা যেটা মনে করছেন যে দাম বেশি, আসলে তেমন বেশি না, একবারে সস্তায় বিক্রি হচ্ছে। এইদিকে কবুতর আছে প্রিয় দর্শক, আবার এইদিকে নিচেও কবুতর আছে, আবার এই যে এই সাইডটাও যদি আপনাদেরকে দেখায়, এইদিকেও কিন্তু হাঁস আছে, কবুতর আছে। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা ভিডিও করব দাম কত করে বিক্রি করছিল একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু নামটা বলেন। আমার নাম আব্দুল ওয়াতেন। কোন জায়গা থেকে বলছেন? আমি কারণ বাজার কিষেন মার্কেট 17 নম্বর দোকান। 17 নম্বর দোকান, হাঁস মুরগি এবং কবুতর। হাঁস মুরগি, কবুতর, দেশি হাঁস। তো এখন আমাদেরকে একটু বলেন দেশি হাঁসের অবস্থা কি, কেমন আসতেছে? দেশি হাঁস এখন তো শীতের সিজন, আমরা যে এই সময় বিক্রি করি, ইনশাল্লাহ হাঁসের আমদানি ভালো আছে, হাঁসও ভালো ভালো আছে না? জি জি। ডিম, এমন কোন হাঁস আছে যেটা এখানে আইসা ডিম পাচ্ছে? হ্যাঁ, দুইটা ডিম পাইছি দুদিন, আমি সকালবেলা নাস্তা খাইছি। তাই না? জি। তাহলে একবার দেশি অরিজিনাল আছে? জি, অরিজিনাল। এগুলো গ্রাম থেকে আসে? গ্রাম থেকে আসে না। কোন গ্রাম থেকে আসে এগুলো? আর আপনার রংপুর রৌমারি থেকে আসে, রৌমারি। তাই না? জি। আচ্ছা, তো আমাদেরকে একটু বলে যে আমরা যে হাঁস দেখতে পাচ্ছি এখানে, জি, এটা ওজনটা কত হতে পারে? এটা ওজন হবে আপনার 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 500 গ্রাম? জি জি। এটা কেমন দাম চাইছেন? কেজি হিসাবে নিলে 500 টাকা কেজি। আচ্ছা, আর পিজি নিলে 700, মানে এক পিজ নিলে 700 টাকা? জি জি। এটা গ্রামের একবার দেশি? হ্যাঁ, 650 টাকা আমাদের কিনা, অরিজিনাল দেশি হাঁস। মানে ফ্রি ফ্রি, মানে হাঁস নিলে ভালোটা নিলে 150 টাকা। এই কবুতরটা কত রাখবেন? এটা হলো 140, একটু ছোট সাইজ। এটা একবার ছোট না, একটু ছোট, একটু ছোট। এটা তো দেখা যায় কারণ বড় বড়। না, এমনি বড় দেখা যায় কি, এটা একটু ছোট ছোট না? 140। আর এইটা? এটা এটা কি, এক কি, 140 না? একটা কবুতর একটু হাতে নিয়ে দেখেন না, দর্শককে একটু দেখিয়ে দেন। জি ইনশাআল্লাহ। একটা কবুতর দেখেন, খুবই সুন্দর লাগছে। এই সেই কবুতর না? জি। এগুলো তো জবাই করে দেন না? জি, জবাই করে সুন্দর করে ড্রেসিং করে দেওয়া হয় ইনশাআল্লাহ। ওয়াও, খুবই সুন্দর লাগছে। বাহ। জি। কেউ যদি 10-15টা 20টা? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায় 50টা 20টা 50টা 10টা। একটু কম রাখবেন না তখন? সামান্য একটু অত চেপ করা যাবে, কারণ 50টা কবুতর নিলে এখান থেকে কিছু চেপ করতে হবে। তাই না? জি। কবুতর উড়াল দিয়ে যাবে কিনা? না না, উড়াল দিবে না, উড়াল দিবে না। খুবই সুন্দর লাগছে। তাহলে এটার ফিস কত দিছিলেন? এটা হলো 150। 150 টাকা। এই কবুতর বাচ্চাগুলো কোন জায়গা থেকে আসে? এগুলো আমাদের গ্রাম থেকে আসছে, রংপুর রৌমারি থেকে। আমাদের ওই ঘরে ভাড়ায় হাঁস কবুতর ওখান থেকে আসছে। আপনি তাহলে 17 নম্বর দোকান? জি, আমার 17 নম্বর দোকান মালিক। গেট দিয়ে ঢোকার সাথে সাথে 17 নম্বর দোকান? জি জি জি। আপনার নামটা কি বলছেন? আমার নাম আব্দুল ওয়াতেন, মোহাম্মদ আব্দুল ওয়াতেন। আপনি তো সবসময় থাকেন? জি, আমি সবসময় থাকি, এই দোকানের মালিকও আমি ইনশাল্লাহ। তাই না? জি। আচ্ছা, আপনার কি বলা আছে কাস্টমারের উদ্দেশ্যে? জি, কাস্টমারকে কি বলবেন? হ্যাঁ, কাস্টমার আসবে ইনশাল্লাহ, ভালো জিনিস নিলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ দেবো, হালালভাবে জবাই করি, ড্রেসিং করে সুন্দর করে ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তো অনেকে আছে আপনার সাথে যোগাযোগ করতেছে, নাম্বার দিতে চান? জি, আমার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার 01715। জি। 139813। আচ্ছা, এই নাম্বারটা আপনার? কেউ যদি কেউ যোগাযোগ করলে, হ্যাঁ, দেশি হাঁস নিতে চাইলে ইনশাল্লাহ কেজি নিলে দেওয়া যাবে, কেজি নিলেও দেওয়া যাবে।